একদিন এক তালবায় রুটি আনছে মতবহ থাকে, ডাইল আনছে, তার বালা লাগছে না, ড্রেইনও ফেলাই দিচ্ছে, খানি দেবন্দর খানি ড্রেইনও ফেলাই দিচ্ছে। ফালানির লগে লগে মহতমিন সাহেবের কাছে খবর, মহতমিন সাহেব হে ও রফি উদ্দিন সাহেব তান গেছে খেদমত, তান দরবার মাত গেছে। যাবার পরে হজরতে উঠিয়া কইছেন দেওবন মদরসার তালবায় কোনদিন দেওবন্দর রুটি ইনকার করতো নাই, ডাইল ডেইনও ফেলাইতো নাই। বলে জি হজরত টিকেট আছে, দস্তুর মতো টিকেট আছে, তার টিকেট দেওবন্দর যে টিকেট ও টিকেট। বলে না না আমি মানতাম নাই। হজরত কইছেন আমার হাসা তানো আজীব হাব হাব নাই আজীব হস্তি শারফুদ্দিন সাহেব সামনে আনা হয়েছে, মাথা তাকি ফা পর্যন্ত সাইজ হইল। সাইয়া কইসন যেই দিন মৌলসিরি কুয়া তাকি নবীজিয়ে ফানি গাওয়াইছিলা, লক্ষ লক্ষ ইনসান হলে খাইসলা, কিয়ামত পর্যন্ত এই মদরসাতে ফলিয়া যারা আলিম বনিয়া যাইবা, এই লিস্টর মধ্যে এই তালবারে আমি দেখছি না, এর লাগি গু আমার মাদ্রাসার তালবা নাই। এত গ্যারান্টি বলুক কইসন, বাকি উস্তাদ অকল মানতে রাজি নাই। তত্ত্ব লাগাইয়া দেখা গেছে তার আত্মীয় একজনে ঔ টিকেটকু তারে দিছে, কইছে আমি বাড়ির জাইয়ার গিয়া তুই অন্য মাদ্রাসাত ফলরে রান দিয়া খাইতে বানাইয়া খাইতে, তে আমার টিকেট তুই অন থেকে খাইলাইস, আমার ফলে আমার টিকেট দিবে, তুই তোর মাদ্রাসা দিবে গিয়া ভাতি কেন বুঝছেন নি। ও হজরতে যে হইসলা কিয়ামত পর্যন্ত অনেওয়ালা যত আসেন ফানি জবি যত খাওয়াইসলা, আমি মাতা থেকে ফাও ফন্ত দেখে সিনিলিমু, এখে নবী যে ফানি তারা খাওয়াইছেন না, বাস বাজার তো তানি মারা গেলা। এখন বেশ ফানি খেয়ে খাইলো সোয়াল আছে, বেশ ফানি খেয়ে খাইলো সোয়াল আছে নানি, শারফুদ্দিন সাহেবে তো কইতে পারত না, ইন্তেকাল ফরমাইলিছন, আর কিয়ামত পর্যন্ত যত আইবা তান তো কিয়ামত পর্যন্ত হায়াত নাই। ও বেশ ফানি খানেওয়ালা ওয়ার্ল্ডর জমিনও নবীজির আত্মাকি দস্তে মুবারক তাকি মৌলসিরি তাকি জেন খাইসলা এন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, সুবহানাল্লাহ ভাই, এন হে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী। কি কারণে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি হয়েছি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি 500 থেকে 500 বছর, এখন 1444 হিজরি চলে, হ্যাঁ 900 1000 এরপরে 400 ও 400 থেকে 500 হিজরির ভিতরে ওয়ার্ল্ড মানে 100 হিজরির ভিতরে ওয়ার্ল্ডের জমিনও আল্লামা কাশ্মীরির মতো দিত্ত আলিম জন্ম হয়েছে, আল্লামা কাশ্মীরির মতো দ্বিতীয় কোনো আলিম জন্ম লইছেন না। এই আলিম যে জন্ম দিয়েছেন, ও যে ডালিম গাছের তলে যে তালবায় ফলিসলা মাহমুদ ফলিসলা, ও মাহমুদর সবচেয়ে বড় শাগির্দর নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, যারা শেখুল ইসলাম এক বড় শাগির্দ, এন তাকে আরও বাড়িয়ে শাগির্দ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী। একবার কোনো কিতাব যদি সরসরি নজরে দেখছেন তে 40 বৎসর ইয়াদ রয়েছে। মিসাল এক শিখ পাকিস্তানের আলগোয়ার সময় এক শিখ আর এক ইংরেজ মাঝখানো লাগছে দরবার, দরবার লাগার পরে ইংরেজও ইংরাজি জানে, শিখ তো ইংরেজে তার ইংরেজি জানে, শিখ যে ইংরাজি জানে জানি ইংলিশ ভাষায় দুজনে গালি গরাজ আরম্ভ হয়েছে, খুব গালি স্টেশন স্টেশন গালি গরাজ হইতে আল্লামা কাশ্মীরি সাইডে তাই বন ওখানো খানো যাইতা লগে তার শাগির দখল, খুব দরবার হয়েছে, এক ঘন্টা ঘন্টা পর্যন্ত দরবার হয়েছে ইংলিশ ভাষায় খুব বেশি হয়েছে, দরবারের পরে জজর গেছে বিচার গেছে, দজন বড় মানুষ র্যাঙ্কর অফিসার জজে উঠিয়া কইছে তোমাদের সাক্ষী খাওয়া শুননি, তখন এক তখন ইংরেজে উঠিয়া কইছিল সাক্ষী এমন এক ব্যক্তি আমি দিমু, এমন এক পাস্টর আমি দিমু যার চেহারা বাই চাইলে তুমি হইতে লাগবো হকিকতে একজন পাস্টর বলিয়া মানে আলিম বলিয়া হইতে লাগবে, এরে আমি সাক্ষী হিসাবে আনবো। বলে তে আনো তো তো মুসলমান একজন আলিমান বাইন চবুদ ভাইয়ার আল্লামা কাশ্মীরি গেছে যাবো হয়েছে, যাওয়ার পরে হজরতি উঠিয়া কইছেন ভাই আমি ইংলিশ ভাষা জানি না, আমি ইংরাজি কোনোদিন পড়িছি না, আর ইংলিশ কোনো শব্দ আমি শিকাত গেছি না, আর তুমি তাই ইংরেজিতে মাতিছ আমি গিয়া জজরে কিতাব। তখন তো ই ইংরেজ যে তুলে এক কিলোমুখ হয়ে গেছে নানি, হজরতি ভাই তুমি নারাজ হইও না বেজার হইও না আমি যাইমু, বলে কিতা কইবেতে, বলে তুমি যতখান হইছো অতখান আমার ইয়াদ আছে, ধারাবাহিক কইয়া যাইতে পারমু, আর শিখে যতখান মাতিছে গালি দিছে অতখান আমি ধারাবাহিক কইয়া যাইতে, খানো দম লইছো খানো না খোয়াত দিছো, খানো তুমি খাত করছো, খানো তুমি গালি দিছো, খানো তুমি আত আটাইছো, খানো তুমি খাফড় আটাইতো, সব আমি কইয়াইতে জজর সামনে লই আসবো, যে সময় জজর সামনে গেছেন যাওয়ার পরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির সাক্ষী হিসেবে পেশ করা হয়েছে, তখন ইংরেজ ইংরেজ লিডারে উঠে কইছে শিক্ষিত ও লাগি পাস্টর এই নামার সাক্ষী,
তখন তাইনা হইছে আমি ইংলিশ জানি না জেলা উচ্চারণ সেইম উচ্চারণ আমি করিয়া দিব ও সেইম উচ্চারণ করিয়া ইংরেজ ইংলিশ লিডারর তরফ থেকে মাতিছন এ কিতা কইছে আর শিখে ইংরেজিতে কিতা গালি দিছে জবাব দিছে ওখানে সেইম জজর সামনে কইছন জজ অবাক হইয়া কইছে যে না ইংরেজি শিখলাই না এবিসিডি জানো আর এত সুন্দর উচ্চারণ করলাই একটা শব্দ বেশ করছ না কম করছ না আর জজে উঠিয়া কর এরও উঠিয়া কর আর এরা হলো আজীব ওয়ার্ল্ডর জমিনে পাস্টর দেখলাম যে অত ইয়াদ শক্তি দিদার গেছে আল্লাহ দিছো এর নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নব্বর আল্লাহু মারকাদাহু।